خديجة الكبرى رضي الله تعالى عنها انتقال الفور أمار الله سبحانه وتعالى أمرت بك مسجد دي دلال جبرائيل إيش بدلني يا رسول الله يا محبوب الله الله تعالى أعطاك الفور ريموت كم مرتبي هيك تومي آه دور قرار جنون الله تعالى الله عرش أزمي أعطاك دعوت دي زي সমস্ত নবী রাসূলরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টা দরখাস্ত করে আমার নবীকে দুনিয়ার জমিন থেকে আল্লাহর বাড়ির মেহমান বানিয়ে দিয়েছে رسول الله صلى الله عليه وسلم
সামনে তালা গুলো করতে করতে একটি করতে 32 নম্বর আয়াত দ্বারা তিনি বললেন আমাল্লা ইউতি বিদাই আল্লাহ ফলাইস বিমুরসিসিন ফিল আরদ ওয়ালাইস লাহু মিন দুনিহি আউলিয়া আল্লাহু উলাইকা ফি দালালিন তারা তখন সেভাবে যাচ্ছিল বিরাট একটা দল, তারা আমার নবীর তেলোয়াতের কণ্ঠ শুনে তারা দাঁড়িয়ে গিয়ে এই তেলোয়াত গুলো শুনতে লাগলো। লম্বা ঘটনা কোরআনের আয়াত, যেহেতু সময় করে আমি সেদিকে যাচ্ছি না, শুধুমাত্র নোট করেন সূরা আহকাফের 29 থেকে 32 নম্বর আয়াত। যখন এই তেলাওয়াত করলেন জিনদের দলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এটা কি রে, এটা তো ওই কিতাব আমাদের নবী মূসার জামানায় মূসা নবীর কিতাবের সত্যায়নকারীর কথা বলছে, মুহাম্মাদের কথা তো আমরা জানতাম, কারণ এই দিনগুলো ছিল মূসা নবীর উম্মত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তারা এই কথাগুলো শুনে সকলে থমকে গেলেন, থমকে গিয়ে তারা আমার নবীর চতুর্পাশে দাঁড়িয়ে গেলেন। নবী তখন রক্ত ভেজা শরীর, ক্লান্ত পরিশ্রান্ত, ওই জিনগুলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ করবে, ওই জিনগুলো আমার নবীর তেলাওয়াত শুনে তারা চতুর্দিকে দাঁড়িয়ে গেল। দুনিয়ার মানুষ আমার নবীকে দাম না দে, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের জন্য, জিন এবং মানবকে আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন, ঠিক কিনা বলে আল্লাহ তাআলা সাথে সাথে তারা এক বাক্যে নবীর সামনে এসে বলে ইন্না সামিনা কুরআনান আজাবা ইয়াহদী ইলার রুশদি ফামান্না বিহি ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সামনে এসে বলে ইন্না সামিনা কুরআন আজাবা, নিশ্চয় আমরা শুনলাম আপনি যা যা তেলাওয়াত করছিলেন, আপনার বানানো কোনো কথা নেই, এটা আশ্চর্য বিস্ময়কর কোরআন আপনি তেলাওয়াত করেছেন, ইয়াতি ইলা রুশদি, এটা মা সকলকে হেদায়েতের দিকে ডাকে, ফাআমান্না বিহি, এই তেলাওয়াত শুনে আমরা আপনার রব এবং আপনার প্রতি ঈমান আনলাম, ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা, আমরা আল্লাহর সাথে কাউকে কখনোই শরীক করব না, অংশীদার করব না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার নবীর মনটা একটু আগের চেয়ে ভালো না।